আল্লাহু আকবরের শক্তি কতখানি! এবার এই যুবতী দেখিয়ে দিল হাজার হাজার শ্রীরাম ভক্তদের মাঝে নিজের কণ্ঠ দিয়ে আল্লাহু আকবর উচ্চারণ করে। সম্প্রতি একটি ভিডিও টুইটারে বেশ আকারে ভাইরাল হয়েছে, সেখানেই এমন একটি দৃশ্য চোখে পড়েছে। এটি ভারতের কর্ণাটক রাজ্যের একটি স্কুলের ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম নিয়ে চরম ভেদাভেদ হচ্ছে। সেখানে এক মেয়ে মুসলিম ধর্মের হওয়ার কারণে বোরখা পরে আসায় হাজার হাজার শ্রীরাম ভক্তরা গেরুয়া শিবিরের পক্ষ থেকে শ্রীরাম জয় শ্রীরাম বলে তাকে উত্তক্ত করার চেষ্টা করল। কিন্তু সেই যুবতীটা থেমে যাওয়ার নয়, সে উল্টো আল্লাহু আকবর ধ্বনি দিয়ে ক্যামেরার সামনে সকলকে চমকে দিলেন। হাজার হাজার গেরুয়া শিবিরের শ্রীরাম ভক্তদের একদম মুখে লাগাম লাগিয়ে দিল এই কন্যাটি। তিনি একা আল্লাহু আকবর বলে ক্যামেরার সামনে আসতেই সবাই যেন নিশ্চুপ হয়ে গেল। আল্লাহু আকবরের দর যে কতটা তা তিনি বুঝিয়ে দিলেন এই ভিডিওর মাধ্যমে। দেখা গিয়েছে সেই ভিডিওটিতে বোরখা পরে বাইক নিয়ে স্কুলে এসেছিল সেই কন্যাটি। স্কুলে স্কুটারটা থামিয়ে নামতে না নামতেই তার পেছন থেকে হাজির হয়ে যায় শত শত গেরুয়া শিবিরের শ্রীরাম ভক্তরা। তাকে দেখেই শ্রীরাম শ্রীরাম করে অনেক চিল্লাতে থাকে। আর মেয়েটি বিব্রত বোধ না করে তিনিও উল্টো জবাব দিতে থাকে আল্লাহু আকবর আল্লাহু আকবর, যা শুনে সবাই চমকে গিয়েছে। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে মানুষের নজর কেড়েছে। মানুষ প্রশংসায় মেতেছে এই আল্লাহু আকবর বলা মেয়েটির। মেয়েটি নিজের সাহসের সাথে নিজের ইসলাম ধর্মকে এই হাজার হাজার শ্রীরাম ভক্তদের মাঝ থেকে তুলে এনেছে এবং নিজের ইসলাম ধর্মকে সকলের সামনে উপস্থাপন করেছে, তার প্রতি কৃতজ্ঞ ইসলাম ভক্তরা। এই ভিডিও দেখেই তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি বলেছেন, শ্রীরাম ভক্তরা অর্থাৎ বিজেপিরা তো ওখানে হারবে, তাই জন্যই তারা ধর্মের ভেদাভেদ তৈরি করছে। এজন্যই মূলত প্রথমে ইসলাম এবং শ্রীরামদের আলাদা করতে ইসলাম ধর্মদের এরকমভাবে টর্চার করছে তারা। তবে বিজেপির এই অত্যাচার যে আর সহ্য করতে রাজি নয় এই ইসলাম ধর্মবাসীরা, তা কিন্তু এবার দেখিয়ে দিতে শুরু করলো এই মেয়ে থেকে। এবার তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অনেকেই কিন্তু এমন কাজই করছে বিভিন্ন জায়গায় যেখানে ইসলাম ধর্মদের হেয় করা হচ্ছে। আপনাদের এই নিয়ে মন্তব্য কী এবং মেয়েটির সাহসিকতা নিয়ে কী মন্তব্য, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট গসিপ এবং নিউজ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।